আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছো তোমরা? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি করে দেখাবো পুরান ঢাকার মোরগ পোলাও, স্পেশালি মোরগ পোলাও। এটা কিন্তু পুরান ঢাকার বাবুর্চিদের স্টাইলে মোরগ পোলাওটা হয়েছে। দেখতে কি অনেক লোভ লাগছে না, খেতেও কিন্তু অসম্ভব মজার ছিল। একদমই পুরান ঢাকার অথেন্টিক উপায়ে আমি এই মোরগ পোলাওটা রান্না করেছি। খুবই সুন্দর, খেতেও কিন্তু অনেক সুন্দর, আর দেখতে কিন্তু আরও সুন্দর লাগছে। তো আজকে তো আমার ডায়েটটা ছিল না, আজকে আমি কিন্তু কোকো খেয়েছি এর সঙ্গে। তো আমি কিন্তু দেখি গরম গরম লোভ সামলাতে পারিনি, তো এজন্য আমি আজকে এখনই চুলার উপর থেকে নিয়েই আমি খেয়ে নিয়েছি। কারণ এটা দেখে তো আর মনে হয় না যে ধরে রাখা যাবে ক্ষুধাটা। তো দেখতেই পাচ্ছেন আমার মোরগ পোলাওয়ের লুকটা। দেখে নেওয়া যাক কীভাবে রান্না করতে হবে। আমি ফার্স্টে চার টুকরা মুরগি করে নিয়েছি। একটা মুরগি 1 কেজি ওজনের নিয়েছি, পরিমাণ মতো লবণ এবং একটি ফুড কালার হিসেবে জাফরানের রং দিয়ে নিয়েছি। দিয়ে এটি চিকেনটার লুকটাও ভালো আসবে, অ্যান্ড এতে কিন্তু ভাতের মধ্যে একটু ছিটা ছিটা রং আসবে, দেখতে কিন্তু অনেক সুন্দর লাগবে। তো এখানে আমি একটা প্যান নিয়ে নিয়েছি, প্যানের মধ্যে আমি একটু পেঁয়াজ নিয়ে এটাকে বেরেস্তা তৈরি করে নিব। আর মাংসটাকে আমি 10 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দিয়েছি রেস্টে। দেন এই পেঁয়াজ বেরেস্তার তেলের মধ্যেই আমি একটু দারুচিনি, এলাচ ফল আর 2 পিস লবঙ্গ দিয়ে নিয়েছি, 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, এ দিয়ে একটু মশলাটাকে কষিয়ে নিব সুন্দর করে। কারণ এটা এই তেলের মধ্যে, বেরেস্তার তেলের মধ্যে কিন্তু খেতে কিন্তু একটা ঘ্রাণ হয়। দেন আমি এখানে একটা মশলা রেডি করে নিয়েছি, একটু শাহি জিরা অ্যান্ড গোলমরিচের গুঁড়া, কালো গোলমরিচ, সাদা গোলমরিচের গুঁড়া দিয়ে আর একটু জয়ফল দিয়ে সুন্দর করে মিক্সড করে একটা মশলা তৈরি করে 2 টেবিল চামচ মতো এখানে দিয়েছি আর 1 টেবিল চামচ মতো রেখে দিয়েছি পোলাওয়ে ব্যবহার করার জন্য। দেন এই মশলাটাকে একটু কষিয়ে আমি চিকেনগুলো এর মধ্যে দিয়ে নেড়ে চেড়ে সুন্দর করে আস্তে আস্তে মশলা দিব অ্যান্ড কষাবো। 1 টেবিল চামচ মতো চিনি দিয়েছি, সামান্য 2 টুকরা লেবুর রস করে দিয়েছি, দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিতে হবে। এ পর্যায়ে মশলাটা কিন্তু একটু ধীরে ধীরে দিতে হবে এবং কষাতে হবে। দেন এখানে আমি 1/2 কাপ মতো গুঁড়া দুধ দিয়ে নিয়েছি, 1/4 কাপের। দেন আমি 2টা তেজপাতা ইউজ করেছি এবং কাঁচামরিচ কিছু ফালি করে দিয়েছি, যেহেতু আমি এখানে কোনো ঝাল ইউজ করব না, আদার্স কোনো গুঁড়া মরিচ। দেন স্বাদ মতো লবণ এবং ভেজে রাখা বেরেস্তা থেকে আমি 1/2 কাপ মতো বেরেস্তা এর মধ্যে দিয়ে নিয়েছি। দেন তাহলে দারুণ কিন্তু একটা ফ্লেভার, শাহি শাহি একটা ফ্লেভার আসবে এই মোরগ পোলাওতে। এবং 1 টেবিল চামচ মতো কাঠবাদাম, চীনাবাদাম আমি সহ, কাজু বাদাম বাটা সহ আমি দিয়ে নিয়েছি এখানে। আর কিছুটা বাদাম বাটা রেখে দিয়েছি পোলাওয়ের মধ্যে ইউজ করার জন্য। অ্যান্ড আমি এখানে মুরগিটা সিদ্ধ হওয়ার মতো পানি, পরিমাণ মতো পানি দিয়ে নিয়েছি, যেহেতু এটা সোনালি মুরগি ছিল। তো এখানে এটা সিদ্ধ হতে বেশি সময় লাগবে না, সোনালি মুরগিটা কিন্তু সিদ্ধ হয় অনেক দ্রুত। এবং বাদাম দেওয়ার পরে একটু ঘন ঘন নাড়াচাড়া করতে হয়, কারণ বাদাম থাকলে কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তো যখন আমার মশলাটা, তেলটা আলাদা আলাদা হয়ে গিয়েছে, সেই মুহূর্তে বোঝা যাবে আমার চিকেনটা রেডি হয়ে গিয়েছে। তো আমি মশলা থেকে তেলগুলি একটু আলাদা করে নিলাম, এই তেল দিয়েই আমি পোলাওটা ভেজে নিব, পোলাওয়ের চালটা। কারণ এই তেল থেকে একটু ভাজলে চিকেন ফ্লেভার আসবে, পোলাওয়ের চালের মধ্যে মিক্সড হয়ে যাবে। দেন আমি একটু দারুচিনি, এলাচ ফল তেলের মধ্যে দিয়ে আমি 1/2 টেবিল চামচ আদা বাটা, 1/2 টেবিল চামচ রসুন বাটা দিয়ে নিয়ে মশলাটা একটু সুন্দর করে কষিয়ে নিব। তো দেখতেই পাচ্ছ সামান্য মশলা, এটা কিন্তু খেতে জোশ ছিল। আমি 2 টুকরা তেজপাতা, বাকি মশলাটা বাদাম বাটা এবং আমি পরিমাণ মতো লবণ এবং সাথে আমি একটু গুঁড়া দুধ দিয়ে নিয়েছি। তো এ পর্যায়ে আমি বাদাম বাটাটা ইউজ করছি, 1 টেবিল চামচ মতো বাদাম বাটা দিয়ে নিয়েছি। এটা কিন্তু ধাপে ধাপে যদি মশলাটা দেওয়া যায় এবং নাড়াচাড়া করা যায় তাহলে কিন্তু খেতে অনেক ভালো লাগে। দেন আমি 1 টেবিল চামচ মতো এখানে চিনি ইউজ করেছি, চিনিটা দিলে একটু খেতে একটা টেস্ট আসে। দেন এর মধ্যে একটু কাঁচা মরিচ, আমি মুখটা একটু চিরে চিরে দিয়েছি যেন ঝালের ফ্লেভারটা চলে আসে।
আসে ভাতের মধ্যে। তো আমি আগে থেকে বাসমতি চাউল 2 কাপ চাউল ধুয়ে সুন্দর করে আধা ঘন্টা ভিজিয়ে পানি ঝরিয়ে রেখে দিয়েছিলাম। তো সেটা আমি দিয়ে জাস্ট 2 মিনিটস মতো চাউলটাকে সুন্দরভাবে একটু নাড়াচাড়া করে মশলাটা একটু মিক্সড করে নেব। বেশি নাড়াচাড়া করা যাবে না, কারণ বেশি নাড়াচাড়া করলে এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। দেন আমি আগে থেকে পানিটা গরম পানি করে মেপে রেখেছিলাম, যেহেতু 2 কাপ চাউল ছিল আমি এখানে 3 কাপ পানি দিয়েছি, কারণ মশলার একটা ঝোল যাবে এর মধ্যে, তো সেখানে দেখা গেল ভাতটা নরম হয়ে যেতে পারে, তো আমি এই জন্য পানির পরিমাণটা একটু কমিয়ে দিয়েছি। তো আমার ভাত যখন এরকম হালকা হালকা ই হয়ে যাবে, রস রস থাকবে, এই অবস্থায় আমি হালকা হাতে নাড়াচাড়া করে আমি হাফ ভাতটা তুলে নিব অন্য একটা পাত্রে, আর হাফ ভাতের মধ্যে আমি চিকেনগুলি মশলাটা সুন্দর করে সাজিয়ে দিয়ে নিব। এতে করে একটু ঝোল ঝোল থাকলে পরবর্তীতে দমে যখন দেয়া যাবে তখন কিন্তু একদমই পারফেক্টলি হয়ে যাবে। তো দেন আমি চিকেনগুলো সুন্দর করে সাজিয়ে দিয়ে মশলাটাকেও সুন্দরভাবে চারপাশে দিয়ে নিয়েছি। তো সুন্দরভাবে এটাকে সেট আপ করে দিয়ে আমি আলাদা করে 2টা ডিম সিদ্ধ করে রেখেছিলাম। তো বেশি আমাদের বাসায় যেহেতু বেশি মানুষ নেই, সো আমি 2টা ডিম এর মধ্যে দিয়ে নেব। তো ডিম দেওয়ার পর আমার বাকি যে বেরেস্তা ছিল তার থেকে হাফ বেরেস্তা আমি এর উপর সুন্দর করে ছিটিয়ে দিলাম। তো দেন এখানে আমি এর মধ্যে একটু 2 টেবিল চামচ মতো কেওড়া জল ইউজ করব, কারণ তাহলে এই যে যে ফ্লেভারটা আসবে এটা কিন্তু অনেক ভালো লাগবে। তো তোমরা যদি এভাবে করো আমার মতো, তাহলে কিন্তু একদম পারফেক্ট পুরান ঢাকার বাপুর্চিদের স্টাইলে মোরগ পোলাওটা রেডি হয়ে যাবে। তো এখানে আমি 4 টেবিল চামচ মতো ঘি দিয়ে নিব সুন্দর করে ছড়িয়ে। যখন আমরা এটা খাবো তখন কিন্তু ঘিয়ের ফ্লেভার অ্যান্ড বেরেস্তা অ্যান্ড সাথে যে কেওড়া জলের যে একটা কম্বিনেশন একটা ফ্লেভার আসে, এটা কিন্তু খুবই খুবই খেতে মজা লাগে। দেন আমি বাকি ভাতগুলো উপর থেকে সুন্দর করে দিয়ে নিব, এবং উপরে আবার আমি কিছু যে বাকি বেরেস্তাগুলো থাকবে সেই বেরেস্তাগুলি দিয়ে নিব। তো বেরেস্তাগুলি দেওয়ার পরে আমি এইখানে আবার একটু ঘি দিয়ে নিব, এখানে 3 টেবিল চামচ বা 2 টেবিল চামচ যা যেরকম ইচ্ছা হবে। আমি এখানে 3 টেবিল চামচ মতো ঘি দিয়েছি, তাহলে মানে একটু খেতে ফ্লেভারটা আরও বেশি সুন্দর হয়, কারণ ঘিয়ের টেস্ট তো এমনিতেই অনেক সুন্দর। তো দেন এখানে আমি আবার 2 টেবিল চামচ মতো কেওড়া জল দিয়ে নিব। তো অনেকে গোলাপ জলও দেয়, তো আমার গোলাপ জলটা একটু কেমন যেন লাগে, এই জন্য আমি গোলাপ জলটা ইউজ করিনি, শুধু কেওড়া জলটাই ইউজ করেছি অ্যান্ড ঘি দিয়ে আমি এটাকে দমে দিব। তো যদি ঢাকনার এরকম কোনো ছিদ্র থাকে তো অবশ্যই আপনারা বন্ধ করে দিবেন, বন্ধ করে এইটাকে 10 মিনিটসের জন্য দমে রাখলে একদম ডিম জাল করে দমে রেখে দিলে পোলাও মোরগ পোলাওটা রেডি। তো দেখতেই পাচ্ছ ডিয়ার ফ্রেন্ডস যে আমার মোরগ পোলাওটা কিন্তু দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে কিন্তু অসম্ভব মজার ছিল, মানে আপনি খেলে বুঝবেনই না যে এটা পুরান ঢাকার বাবুর্চিরাই করেছে এরকম একটা ভাববেন। তো অ্যাকচুয়ালি মাংসটা যেমন সুন্দর হয়েছিল পারফেক্টলি, আর এর যে সুন্দর একটা ফ্লেভার এসেছিল ঘি কেওড়া জল বেরেস্তা, তো অসম্ভব সব মিলিয়ে খুবই মজার ছিল। তো আমি সাথে সাথে হ্যাঁ অবশ্য আমার জন্য প্লেটে একটু নিয়ে নিলাম, নিয়ে ভাবলাম তোমাদেরকে খেয়ে দেখাই। তো জাস্ট মানে মুখে দিলেই মনটা ভরে যাচ্ছিল যে এত সুন্দর ফ্লেভার ফুল একটা মোরগ পোলাও তোমরা বাসায় নিজেরাই তৈরি করে নিতে পারো। আর আজকে কিন্তু আমি কোকো খেয়েছি, কারণ যেহেতু ডায়েট চার্টে শুক্রবারে আমার থাকেই না, তো আর আমি এগুলো খাওয়ার পরে তো অবশ্যই আমার কোক খেতে মন চায়। তো যাই হোক, তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই আমার মোরগ পোলাওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবে, অ্যান্ড তোমরা ইচ্ছা করলে এভাবে ট্রাই করে দেখতে পারো। আমি 100% কনফার্ম তোমাদের অনেক অনেক পছন্দ হবে খেতে। তো আমার কিন্তু অনেক ভালো লেগেছে, তো খেতে যে এত পছন্দ করে মানুষ সেটা রান্না করলেই বোঝা যায়। এই যে আমি কোক খাচ্ছি, তো আজকের মতো এখানেই বিদায় নিব, ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ।